আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স, স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখুন কত মজার একটি লোভনীয় ডেজার্ট আইটেম। যেহেতু সামনে ঈদ, আর বাইরে থেকে না কিনে বাসায় যদি এত সহজে অল্প উপকরণে এত মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করে নেওয়া যায়, তাহলে তো মনে হয় এর চেয়ে খুশি আর ভালো কি হতে পারে। আর বাচ্চার টিফিনে বা যে কোনো গেস্ট আসলে এটি খাইয়ে কিন্তু চমকে দিতে পারেন। আর বাচ্চারা তো এটির জন্য খুবই পাগল। এই রেসিপিটা একেবারেই সহজ, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই তৈরি করে নিতে পারেন। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি এবং সঠিকভাবে এই কেক পুডিংটা তৈরি হয়েছে। এটি চুলায় এবং ওভেনে দুভাবেই তৈরি করতে পারেন, অল্প উপকরণ দিয়ে। যে উপকরণগুলো সব সময় আমাদের বাসায় থেকে থাকে, যাদের হাতে কেক পুডিং একেবারেই হয় না, তারাও এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ 100% আপনারটা সঠিক হবে। তো চলুন আমরা তৈরিতে চলে যাই। এখানে আমি প্রথম দুটি ডিম নিয়ে নিব, এটি মুরগির ডিম। আর ডিমটা ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন, বেকিংয়ে কিন্তু ঠান্ডা ডিম দিয়ে করতে যাবেন না। প্রথম আমরা পুডিংয়ের ব্যাটারটি তৈরি করে নিব। আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দুটো ডিম দিয়ে একটি হুইস্ক দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন। তাহলে হবে কি, ভিতরে চিনিগুলা দানাদার আর থাকবে না, আর খুব স্মুথ হবে। যে কোনো বেকিং বা ডেজার্ট আইটেমের ক্ষেত্রে একটু টেকনিক ফলো করলে আপনারটাও 100% পারফেক্ট হবে। এখন দিয়ে দিব আমি তরল দুধ 1 কাপ, ঠান্ডা, তবে এটি গরম দিবেন না, গরম দিলে ডিমটি কিন্তু ফেটে যাবে। আমি 1/2 কেজি দুধকে ঘন করে 1 কাপ করেছি। আর দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স, একটু ফ্লেভারের জন্য। ভ্যানিলা এসেন্স যদি বাসায় না থাকে তাহলে কিন্তু এখানে কেওড়ার জলও দিতে পারেন বা এলাচ পাউডারও দিতে পারেন, একটু ডিমের আইসটে গন্ধটা চলে যাবে। এখন পুডিংয়ের ব্যাটারটি আমরা সরিয়ে রেখেছি, আর এখন কেকের ব্যাটারটি তৈরি করব। এখানে আমি আবারও দুটি ডিম নিয়ে নিচ্ছি, তবে ডিমগুলার সাদা অংশ এবং কুসুম একটু আলাদা করে নিব। একসাথেও করতে পারেন, তবে একটু আলাদা করে নিলে হবে কি, আমার কেকটা যতটা ফ্লাফি দেখেছেন ওরকমই হবে। যে কোনো কেক তৈরির ক্ষেত্রে একটু কুসুম আর সাদা অংশ আলাদা করে নিলেই খুবই ফ্লাফি হয়। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করব, লো স্পিডে প্রথম করব, একটু ফেনা যখন উঠে আসবে তখন মিডিয়াম স্পিডে করব। ইলেকট্রিক গ্রিটার যদি বাসায় না থাকে তাহলে হ্যান্ড হুইস্ক দিয়ে করতে পারেন, তবে একটু সময় নেবে, বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আবারও আমি ভালোভাবে একটু বিট করে নিব। আর লিকুইড দুধ যা আমি দিয়েছি এখানে, এর পরিবর্তে আপনারা 1 কাপ কুসুম গরম পানির ভিতরে 1/4 কাপ পাউডার দুধ মিলিয়ে দিলে হবে। দিয়ে দিব 1/2 কাপ চিনি, আস্তে আস্তে দিব, চিনিটা একবারেই দিতে যাব না। আবারও আমি বিট করব, বা হুইস্ক দিয়ে যদি করেন একটু একটু করে চিনি দিবেন, একটু মিশিয়ে নেবেন। এত কষ্ট করে একটা ডেজার্ট করবেন, সবাই তো চায় যে একটু সঠিকভাবে হোক, অন্যরা খাইয়ে একটু প্রশংসা করুক, সেটাই তো। তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে করবেন, আপনারটাও হবে। চিনিগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব যে কুসুম দুটো রয়েছে সেগুলো দিয়ে এখন আমি বিটারের লো স্পিডে একটু বিট করে নিব। এখন আর বেশি বিট করা যাবে না, তাহলে আমাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। হ্যান্ড হুইস্ক দিয়েও করলেও এ পর্যায়ে আর বেশি করতে যাবেন না। দেখুন এটি একেবারে ফ্লাফি হয়ে গেছে, এ ফ্লাফিটা আমাদের ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু কেকটা চুপসে যাবে। দিয়ে দিব কিছু ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স না থাকলে ওই যে আগে বলেছি একটু কেওড়ার জল বা গোলাপ জল, ওগুলো দিলেই হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, তবে কোকো পাউডারটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে, না থাকলে সাদা কেকও এমনি করতে পারেন। দিয়ে দিব 1/4 চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো সবসময় চেলে দিবেন কেকের ভিতরে, পুরোটা একসাথে দিতে যাবেন না, তাহলে হবে কি, দলা পাকিয়ে যাবে।
আর অতিরিক্ত ওভার মিক্স করলে আমাদের যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে, কেকটা চুপসে যাবে, ফ্লাফি হবে না। এগুলা কেকের ক্ষেত্রে সব সময় লক্ষ্য করবেন। আমি যেভাবে ফোল্ড করে মেশাচ্ছি দেখুন, একদিকে ঘুরিয়ে মাঝখানে একটু টেনে আলতো হাতে এভাবেই চামচ দিয়ে বা পেঁচোলা দিয়ে মিশিয়ে যাবেন, আর আস্তে আস্তে শুকনো ফোকরনগুলা দিয়ে দিবেন। যদি এক্ষেত্রে দেখেন একটু শক্ত ডোটা, আমি যেভাবে থিকনেসটা দেখাচ্ছি এরকম হচ্ছে না, তাহলে একটু নর্মাল দুধ গুলিয়ে দিতে পারেন, লিকুইড দুধ, যাতে থিকনেসটা এমন হয় যেটা আমি দেখিয়েছি। যে মোল্ডে আমরা বসাবো, আগে ক্যারামেল করে নিয়েছি, ক্যারামেলটা সবাই পারে আসলে। 1/4 কাপ চিনি দিয়ে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, গোল্ডেন কালার হয়েছে আর নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা করে এখন আমরা পুডিং আর কেকটি বসিয়ে দিব। বসানোর আগে একটু সেকে নিব, সব সময় পুডিং তৈরির ক্ষেত্রে একটু চেলে নেবেন বা সেকে নেবেন, এভাবে তাহলে স্মুথ হবে। দেখুন এই যে চাটনিতে কিন্তু লেগে রয়েছে, এগুলো কিন্তু স্মুথ করতো না। এখন উপরে যে আমরা ব্যাটারটা দিব, এটা একসাথে ঢেলে দিবেন না, আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, একটা চামচের সাহায্যে এভাবেই একটু ঘুরিয়ে চতুর্দিকে সমান্তরালভাবে আস্তে আস্তে দিয়ে যাবেন। আর চিন্তার কোনো কারণ নেই, এটি কিন্তু নষ্ট হবে না বা মিশে যাবে না, কারণ কেকের ব্যাটারটি পাতলা। এখন দেখুন আমি কি করতেছি, একটা পেঁচুলা দিয়ে সাইডের অংশগুলা, যে আমাদের একটু ফাঁকা থেকে যেতে পারে, সেখানে একটা পেঁচুলা দিয়ে খুবই আলতো হাতে এভাবে একটু ঘুরে দিব, বা একটা 4 চামচ নিয়েও করতে পারেন, 4 চামচের পেছনের অংশটা বা নিচের অংশটা দিয়ে আর কি, দিয়ে এভাবে করে আমরা একটু ট্যাপ করে দিব। আমি ইলেকট্রিক ওভেনে করব, হালকা ট্যাপ করবেন, অতিরিক্ত করবেন না, তাহলে হবে কি চুপসে যাবে। আর ট্যাপ করার কারণ হলো যে কি ভিতরে কোনো বাউল সৃষ্টি হবে না বা ফাঁকা থাকবে না, সেটাই। আমার কেকটা পুডিংটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে একটু ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিব 170 ডিগ্রি ফ্রি হিটে। আগে 10 মিনিট ফ্রি হিট করে নিব, 170 ডিগ্রিতে আমি 40 মিনিটের জন্য ইলেকট্রিক ওভেনের মিডল র্যাকে দিয়ে দিব, কিন্তু কোনো পানি দিব না, কিছুই না, আমরা কেক যেভাবে বেক করি এভাবেই দিয়ে দিব। আর চুলার বাসনটিও আমি বলে দিব, আমি কেকটি যখন 40 মিনিট হয়ে গিয়েছে একটু চেক করে নেবেন হয়ে যাওয়ার কথা, আর সাথে সাথে বের করবেন না, 2 মিনিটের মতো একটু ভিতরে রেখে দিবেন। অনেকখানি গরম আমি বের করে নিয়ে এসেছি। এখন খুবই সাবধানে একটু নাইফ দিয়ে আমি সাইডের অংশগুলো ছুটিয়ে নিব, আর ঠান্ডা হইলে কিন্তু একটু সাইড থেকে দেখুন এমনিতেই খুলে যায়। খুবই সাবধানে একটি প্লেটের ভিতরে এটি মোল্ড আউট করে নিব। এখন আমি দেখাচ্ছি দেখুন কতটা সঠিক হয়েছে এই কেকটা। আপনারা যদি এই টিপস বা টেকনিকগুলো ফলো করেন, আপনাদেরটাও খুবই পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি হবে। সামনেই দিয়ে কিন্তু এটি তৈরি করে নিতে পারেন, একেবারে স্পেশাল, খুবই মজার একটি ডেজার্ট। আর উপর থেকে আমি একটু স্প্রিঙ্কেল দিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য, খাওয়ার কোনো কিছু পরিবর্তন করবে না সেটাই। বাচ্চারা যেহেতু একটু পছন্দ করে স্প্রিঙ্কেল, সেটাই দিয়েছি। আর আমি একটু কেটে নিয়েছি, কেক আমি কেটে দেখাচ্ছি। এখন দেখুন কতটা ইয়ামি হয়েছে এই কেকটা, সত্যি বাসায় তৈরি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না, এতটাই মজার, লোভনীয়। আর এর ফ্লেভারে পুরো ঘর মনে হয় যেন মোহমোহ করে, বাচ্চারা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আর অপেক্ষা করবে না, এতটাই মজার হয়েছে। যারা একেবারেই নতুন পুডিং কেক তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটা ফলো করে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও সঠিক হবে। এখন আমি চুলার বাসনটা বলে দিই, একটি ননস্টিক পাতিল হলে সবচেয়ে ভালো হয়, ননস্টিক পাতিলে। আর উপর থেকে ঢাকনাটা দিয়ে দিবেন, আমরা তো ওভেনে আমি ঢাকনাটা দিই নাই, কিন্তু বক্সের ঢাকনাটা দিয়ে দিবেন ননস্টিক পাতিলে, একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের যে মোল্ডটা ওটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে কিছু পানি দিয়ে দিবেন, যেভাবে আমরা পুডিংটা বেক করে থাকি। কিন্তু আমি ওভেনে কোনো পানি দিই নাই, ওভেনে কেক যেভাবে আমরা বেক করি ওভাবেই করেছি, আর ঢাকনা ছাড়া। আর চুলায় অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন, বক্সের ঢাকনা দিয়ে যেভাবে আমি বলেছি ননস্টিক পাতিল বা যে কোনো পাতিলে বসিয়ে পানি দিয়ে দিবেন, পানিটা অতিরিক্ত দিবেন না, তাহলে উপরে চলে আসবে। ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো প্রথম হাই হিটে বলক আসলে চুলার যে পানিটার
এরপরে মিডিয়াম আঁচে 40 মিনিট বেক করলেই হয়ে যাবে। 40 মিনিট পরে বা 35 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নেবেন একটি টুথপিক বা একটি কাঠি দিয়ে চেক করে নেবেন। কাঠির গায়ে যদি লেগে না থাকে তাহলে মনে করবেন কেক পুডিংটি তৈরি হয়ে গেছে, আর যদি লেগে থাকে তাহলে আরও 10 থেকে 5 মিনিট বেক করে নেবেন। এভাবে তৈরি করতে পারেন। চুলায় তৈরি করলে যেভাবে বলতেছিলাম, মোল্ডে তো ঢাকনা দেবেন, আবার পাতিলে যে পাতিলে বসাবেন সে পাতিলেরও ঢাকনা দিয়ে দিবেন, বাষ্পটা যাতে বের না হয়। আর গরম গরম বের করতে যাবেন না, 5 থেকে 7 মিনিট রেখে এরপরে প্লেটে ঢেলে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।